वेलकम टू एलटेन ब्लॉग বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি দেখাতে যাচ্ছি সিঙ্গাপুরের মোস্ট পপুলার এক্সপেন্সিভ এবং সুন্দর একটি জায়গা কপ ভিলেজ। অপরূপ সৌন্দর্য ভরা জায়গাটি দেখার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এইমাত্র আমরা পৌঁছলাম ডব্লিউ সেন্তোসা ব্ল্যাক বোল হোটেলের সামনে। সিঙ্গাপুরের হাউড দ্বীপের আবাসস্থল সন্তোষা কোভের জন্য এটি অবাঞ্ছিত বিমানন ট্যাগলাইন, যা এশিয়ার মন্টে কার্গো হিসাবে অভিহিত হয়েছে। এখানে 2006 সালে প্রথম ঘরগুলোর কাজ সম্পন্ন হয়েছিল। সেন্তোসা কোভ সিঙ্গাপুরের উচ্চ জীবনযাপনের প্রতীক হয়ে উঠেছে। এর নামটি ব্ল্যাক হোল ও ওয়াটারফ্রন্ট বাংলোগুলোর ছবিগুলো জুড়ে দেয়। এখানে প্রত্যেক হাউজে আছে ব্যক্তিগত ইয়ার্ড। সেন্তোসা কোভ প্রকৃতিপক্ষে সিঙ্গাপুরের সুসজ্জিত এবং ভালো হিলের বাড়ি। সেন্তোসা কোভের আবাসিক এলাকা জনসাধারণের সীমানার ঠিক বাইরে। আবাসিক অ্যাক্সেস কঠোরভাবে বাসিন্দাদের এবং তাদের অতিথিদের জন্য সীমিত। আপনি এখানে চাইলেও ঢুকতে পারবেন না। ১৯৭২ সালে এই দ্বীপটির নামকরণ করা হয় সেন্তোসা, যার অর্থ শান্তি ও প্রশান্ত। এবং উদ্দেশ্যমূলকভাবে একটি পর্যটক আকর্ষণ গড়ে ওঠার আগে এটি একটি নৌঘাঁটি ছিল, যা পুলাও ব্ল্যাকাং মাটির অশুভ শব্দযুক্ত। স্থানীয় নাম দ্বীপ মৃত্য। আরেকটি সত্য হলো যে সেন্তোসাকে সরকার প্রথমত রাজনৈতিক বন্দীদের মধ্যে একটি স্কাউট হিসাবে ব্যবহার করা হয়েছিল। সিয়াতিয়েপো, যিনি ১৯৮৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত এই দ্বীপে বন্দী ছিলেন। সেন্তোসা কোপ মিলিয়নের শাড়ির বদলে কাত। এখানে কাঠের বেঞ্চ এবং কাঠের গোজবোস বিশ্রাম নিতে এবং সমুদ্রের বাতাস উপভোগ করতে তৈরি করা হয়েছে। ওয়াটার থিম পার্কের চেয়ে এখন এটি সম্ভবত একটি ফ্যান্টাসি দ্বীপ। আমি এখন যে জায়গাটিতে আছি এটি হলো সাউথ কোপ। সাউথ কোপের কন্ডগুলোর মধ্যে রয়েছে মেরিনা কালেকশন, ফিরোজা, সিস্কেপ, সেভেন পাম, সেন্তোসা কোপ, সেন্তোসার নতুন এবং লম্বা কন্ড কোপ, কেপ রয়্যালস। এখানে আছে ২০০০এরও বেশি বিলাসবহুল বাংলো এবং বিলাসবহুল সি ফ্রান কন্ডোমিনিয়াম। অ্যাপার্টমেন্টগুলোতে প্রায় ৬০০০এরও বেশি বাসিন্দাদের বসবাস। আপনি শুনে অবাক হবেন যে এটি সিঙ্গাপুরের একমাত্র জায়গা যেখানে আপনি নিজস্ব জমি ও হাউস মালিকানাধীন করার সুযোগ রয়েছে। এখানকার বাড়িগুলোর প্রাইস ৬.৫ মিলিয়ন হতে শুরু করে ৫০ মিলিয়ন পর্যন্ত রয়েছে।
এখানে আছে অনেক উন্নত মানের রেস্টুরেন্ট যেখানে আপনি স্প্যানিশ সামুদ্রিক খাবার তাবগিল সাবিদ বাই দা সিং সেই সাথে ব্লু লোটাস চাইনিজ খাবার পেয়ে যাবেন। অনেক ঘোরাঘুরির পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সিঙ্গাপুরের সুন্দর সুন্দর জায়গা দেখতে ও জায়গাগুলো সম্পর্কে জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।